জয় হিন্দ জয় আসাম টেকনিক্যাল গাম জব আপনি হাত মে ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। এডিআর অর্থাৎ আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর যে গ্রেড থ্রি এন্ড গ্রেড ফোর রিজাল্ট অলরেডি আউট হয়েছে, যোনবিলাক ক্যান্ডিডেটে রিজাল্ট পাবলে সক্ষম হয়েছে অর্থাৎ কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট, সিহত সকলরে ধন্যবাদ জ্ঞাপন করছো, কংগ্রেচুলেশন। আর যোনবিলাক ক্যান্ডিডেটে কোয়ালিফাইড হওয়া নাই তোমালোক আশা করব পারে ওয়েটিং লিস্ট আহিব, আর যোনবিলাক ওয়েটিং লিস্টরও নাহে তোমালোকে হতাশ নহবা মায়ুস নহবা, নেক্সট তোমালোকে এগেইন ট্রাই করব পারে কি যেন তোমালোক এডিআর কর ভাল জব পাবলে সক্ষম হবা। যেহেতু লাগি থাকা, লাগি থাকলে মাগি নাখা, এয়ে মোর স্লোগান। যেহেতু তোমালোকে নিশ্চয় পাবলে সক্ষম হবা যে জব আপনি হাত মেন, জব তো নিজের হাতত আছে। যি কি নহক, আজি মই এডিআর সন্দর্ভত কিছু বিশেষ কথা আলোচনা করব চেষ্টা করিম। যেহেতু ইয়ার লগত মই ইনিশিয়ালি আপনার ইনিশিয়ালি বলে নহয় স্টার্টিং যত আপনার নোটিফিকেশন রিলিজ হয়েছে তেতিয়ারপরা আজি শেষলৈকে রিজাল্টলৈকে টিল ডেট রিজাল্টলৈকে মই নিজের কর্মর ব্যস্ততার মাজতো তোমালোক বহুতখিনি অথেন্টিক এন্ড জেনুইন ইনফরমেশন প্রোভাইড করে করে আহি আছিল আর আহি আছো কব পারি। সেই গতিকে যোনবিলাক ক্যান্ডিডেটসে এচিভ করেছে সেই বহুতে ফোন যোগে হোয়াটসঅ্যাপ যোগে মোক ধন্যবাদ জ্ঞাপন করার কারণে সিহঁতক মই ধন্যবাদ জ্ঞাপন করছো আর কংগ্রেচুলেশন। যেহেতু সেইটো রিগার্ডিং বহুতখিনি অথেন্টিক আর জেনুইন ইনফরমেশন এনালাইসিস করে পেলে তোমালোকের ওর মানে প্রজেক্ট করেছিল, যত রিটার্ন দিয়ার কিছুদিন পাছতে যেটা রিজাল্ট দিয়েছিল তার রিজাল্টর পাছতে একটা মানে ভিডিও আপলোড করেছিল যে গ্রেড থ্রি গ্রেড ফোর আর বিশেষক গ্রেড ফোর বহুতখিনি ক্যান্ডিডেটে চাকরি সহজে পাবলে সক্ষম হব বলে একটা ভিডিও আপলোড করেছিল আর সেই কথাটো সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে। যি কি নহক, বহুতো ক্যান্ডিডেটে গ্রেড ফোর চাকরি পাবলে সক্ষম হয়েছে যত কোয়ালিফাইড ফর অ্যাপয়েন্টমেন্ট দেখবলে পাওয়া গেছে। মূল সতীর্থ মোৰ ভিউৱাৰ মোৰ ছাবস্ক্রাইবার্সৰ পৰা যোনটো ক্যান্ডিডেটছে সেই চাকৰিটো পাবলৈ সক্ষম হৈছে তেওঁৰ পৰা মই এই ইনফৰমেশ্যন কালেক্ট কৰি তোমালোকক মই স্ক্ৰীনৰ মাধ্যমত মই বুজাব চেষ্টা কৰিম। যিহেতু তেওঁৰ সেই কোৱালিফাই ফৰ এপইণ্টমেণ্ট বুলি দেখিবলৈ পোৱা গৈছে য'ত গ্ৰেড ফ'ৰত ইয়াত কি কি লিখা আছে এইটো কথাও মই মেনশ্যন কৰিব চেষ্টা কৰিম। লগতে তাৰ আগতে এটা কথা ক'ব চেষ্টা কৰিম যে ইয়াত যোনবিলাক গ্ৰেজুৱেট আছিলে গ্ৰেজুৱেট ক্যান্ডিডেটবিলাক নট কোৱালিফাই মেক্সিমাম, যিহেতু মই ফোন যোগে সুধিছিলোঁ সিহঁতে আশাও কৰা নাছিল যিহেতু সিহঁতৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা আছিলে আৰু গাইডলাইনছৰ এগেইনষ্টত আছিলে। গাইডলাইনছৰ এগেইনষ্টত থকাৰ কাৰণে সেইবিলাক ক্যান্ডিডেট ডাইৰেক্ট নট কোৱালিফাই বুলি দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যদি ভুলে ক্ৰমে কাৰোবাৰ যদি কোৱালিফাইড হৈছে আফটাৰ ইনভেষ্টিগেশ্যন আফটাৰ ইনকোৱাৰী সিহঁতৰ মেবি চাকৰি যোৱাৰ সম্ভাৱনা থাকিব। যি কি নহওক, আৰু যোনবিলাক ক্যান্ডিডেটছে য'ত আপোনালোকৰ গ্রেড ফোর বিশেষকে মানে বহুতখিনি ক্যান্ডিডেটসে পাবলে সক্ষম হয়েছে, ঠিক আছে, যত মানে কি একটা হিমাহীন বলে কব পারি যোনে যদি এক্সপেক্ট করেছিল আর মূর সাবস্ক্রাইবার্স মূর ভিউয়ার্স বলে ম্যাক্সিমামে চাকরি পাবলে সক্ষম হয়েছে, বহুতে মোক ধন্যবাদ দিও। মই নিজে ইমানে সুখী যে মই নিজে একটা কর্মজীবন থাকিও যে কিবা কাক বাই মই সেই ইউটিউবর থ্রুয়েদি একটা হেল্প এটা করব পারিছো তাতকৈ মই আজি সুখী হব নোৱাৰো, অত্যন্ত সুখী। যি কি নহক, যোনবিলাক কোয়ালিফাই ক্যান্ডিডেটস আছে সিহঁতৰ কাৰণে যত ইয়াত কিছুমান নোট দিয়া আছে সেই নোটটো মই পঢ়ি শুনাব চেষ্টা করি। যত কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট রিজাল্ট দেখবলে পাওয়া গেছে ইয়াত পুন প্রথম এক নম্বর মেনশন করা হয়েছে কি ডিপার্টমেন্ট পোস্ট এক্সেট্রা শেল বি ডিক্লার্ড লেটেস্ট বাই 9 May 2023 ইন ওয়েবসাইট আসাম ডট গভ ইন আর সেবা অনলাইন অর্গেন ডট গভ ইন হুইচ ক্যান বি ভিউড বাই দ্য লগ ইন ইন টু দ্য ওয়েবসাইট উইথ অ্যাপ্লিকেশন নম্বর এ ইউজার আইডি এন্ড ডেট অফ বার্থ এজ পাসওয়ার্ড। অর্থাৎ সেই কথায় কব বিচারিছে যোনবিলাক তোমালোক আজি রিজাল্ট চালা সেই রিজাল্টর ওয়েবসাইটে তোমালোক 9 তারিখে ডিপার্টমেন্ট কি দিব, যেহেতু এডিআর আছিল আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট আছিল সেই এডিআর আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর ভিতরে বহুতখিনি অর্গানাইজেশন আছে কোনটো পোস্ট কোনটো তোমালোক বিভাগত তোমালোক চাকরিটো হব, লগতে পোস্টটো কি কেনে ধরনের পোস্ট তোমালোকক দিয়া যাব, নেক্সট আপনার কত জয়নিং করা যাব, সম্পূর্ণ তথ্য তোমালোক 9 তারিখের এই ওয়েবসাইটবিলাকত দেখিলে পোৱা যাব। সেই গতিকে অহা 9 তারিখে তোমালোকে সেই সম্পূর্ণ তথ্যবিলাক পাবৰ কাৰণে তোমালোকে 9 তারিখে এগেই ওয়েবসাইটটো চেক আউট কৰি লবা। ওকে, নেক্সট কথা কব চেষ্টা কৰিম 2 নম্বৰ পইণ্টটো লৈ। নেক্সট দি 2 নম্বৰ কলম আজি মেনশ্যন কৰা আছে দি কনফাৰ্মেশ্যন অফ দ্য এপইণ্টমেণ্ট ইজ সাবজেক্ট টু ভেৰিফিকেশ্যন অফ অল একাডেমিক কোৱালিফিকেশ্যন কেটেগৰি সার্টিফিকেটস এন্ড অর্ডার লাইবিলিটি ক্রাইটেরিয়া ডিক্লার এট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। কনসার্ন ডিপার্টমেন্ট মানে সেইটো হব যেতিয়া 9 তারিখে তোমালোকে সেইটো ডাউনলোড করবা তোমালোকর ডিপার্টমেন্ট পোস্ট এক্সেট্রা তোমালোক কেতিয়া জয়নিং হব কি পোস্টত তোমালোকক দিয়া হয়েছে আর কোনটো অফিস হয় সাপোজ সার্কুল অফিস হোক ডিসি অফিস হোক বা IWT হোক বা ব্রহ্মপুত্র সেইটো হোক বা যিয়ে হোক মুঠতে সেই কনসার্ন তোমালোকক যে ডিপার্টমেন্ট থাকবে সেই ডিপার্টমেন্টর থ্রুয়েদি তোমালোকক কি কনফার্মেশন অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট
ৰিক্ৰুটমেণ্টৰ তোমালোক কনফাৰ্মেশ্যনৰ কাৰণে তোমালোক একাডেমিকৰ যিমানখিনি কোৱালিফিকেশ্যন তোমালোকে ছাবমিট কৰিছিলা, য'ত মানে গাইডলাইনছত বিচৰা হৈছিলে, যিমানখিনি চাৰ্টিফিকেট তোমালোকে অনলাইন ছাবমিট কৰিছিলা, লগত ভিভাৰ লগতো তোমালোকক যি যি ডকুমেণ্টছ লৈছিলে, সকলোবিলাক ডকুমেণ্টছক তোমালোকক ভেৰিফিকেশ্যন কৰিব অৰিজিনেল চাৰ্টিফিকেট হতে। ঠিক আছে, যদি ভেৰিফিকেশ্যন যদি কিবা তোমালোকক কিবা কমি পোৱা যায়, কিবা ত্ৰুটিয়া পোৱা যায়, তেতিয়াহ'লে তোমালোকক এই কনফাৰ্মেশ্যন এপইণ্টমেণ্ট নহ'বও পাৰে। ঠিক আছে, নেক্সট হৈ গ'ল কি, ইনকেছ পি ডব্লিউ বি ডি কেটেগৰী এপইণ্টমেণ্ট শ্বেল বি কনফাৰ্ম আফটাৰ মেডিকেল এক্সামিনেশ্যন এণ্ড ক্লিয়াৰেন্স ৰিচিভ ফ্ৰম মেডিকেল বোৰ্ড। অৰ্থাৎ যি পি ডব্লিউ বি ডি কেণ্ডিডেটছ আছে নহয়, সেই কেণ্ডিডেটছবিলাকৰ এপইণ্টমেণ্ট তেতিয়াই কনফাৰ্ম হ'ব যেতিয়া তোমালোকৰ যি মেডিকেল বোৰ্ডটো মেডিকেল এক্সামিনেশ্যনৰ দ্বাৰা তোমালোকক ক্লিয়াৰেন্স দিয়ে। হয় তুমি তেওঁ সেইটো কেটেগৰীত তোমাৰ কেটেগৰীত তেওঁ ক্লিয়াৰেন্স দিয়া হৈছে, সেইটো এক্স ৱাই যে যি কেটেগৰী থাকে, চেপৰ এছ এ চেপ, চেপ ওৱান, চেপ টু, চেপ থ্ৰী, এনেকৈ থাকে সিহঁতৰ কেটেগৰী। সেই কেটেগৰী মতে যদি সেই ক্লিয়াৰেন্স দিয়ে মেডিকেল বোৰ্ডে, তেতিয়াহ'লে তোমালোকক সেই এপইণ্টমেণ্টৰ পৰা তোমালোকক কনফাৰ্মেশ্যন দিয়া যাব। এইটো অনলি ফৰ পি ডব্লিউ ডি কেণ্ডিডেটছৰ কাৰণে। অৰ্থাৎ এই কোৱালিফাইড ফৰ দ্য এপইণ্টমেণ্টৰ যে তিনিটা কেটেগৰী দিয়া আছে, অৰ্থাৎ তিনিটা যি ইয়াত নোট দিয়া আছে, তিনিটা নোটৰ ভিতৰত যদি তোমালোকে যিকোনো তিনিটা নোট মানে মেক্সিমাম দুই আৰু তিনি কথা ক'ব চেষ্টা কৰিছোঁ মই, সেই দুই আৰু তিনিত যিমানখিনি ইয়াত কথা কোৱা হৈছে, যোনবিলাক তোমালোকে চাৰ্টিফিকেট দেখুৱাব লাগে যে দেখাব নোৱাৰা, যোনবিলাক তোমালোকে বিচাৰিছে প্ৰভাইড কৰিব নোৱাৰা, এছ টি এছ চি ই ডব্লিউ চাৰ্টিফিকেটেই হওক বা তোমালোকে একাডেমিক ছিজনৰ চাৰ্টিফিকেটেই হওক বা পি ডব্লিউ ডি কেণ্ডিডেটছৰ যি ক্লিয়াৰেন্সেই হওক, যদি সেইবিলাক দেখুৱাব নোৱাৰা, তেতিয়াহ'লে সেই ৱেটিং লিষ্ট কেণ্ডিডেটবিলাকে সুযোগ পোৱা যাব আৰু নট কোৱালিফাই ফৰ এপইণ্টমেণ্ট লিষ্টত তোমালোকৰ নাম আহিব। সেই গতিকে এই ইনফৰ্মেশ্যন তোমালোকক দিব চেষ্টা কৰি। সদৌ শেষত যিমানখিনি কেণ্ডিডেটছে মোলৈ ফোন যোগে বা হোৱাটছআপ যোগে মোক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে, মেক্সিমাম যে বহুতখিনি দৰিদ্ৰ শিক্ষিতৰ টেলেণ্ট ঘৰৰ ল'ৰা ছোৱালী হয়, আৰু মই সঁচাকৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিম অসম চৰকাৰক এটা নিকাভাৱে এই এপইণ্টমেণ্টবিলাক ইছ্যু কৰিছে, এই আপোনালোকৰ এক্সামবিলাক কণ্ডাক্ট কৰিছে, নথৈ সুখী। আৰু লগতে এগেইন ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যোনবিলাক কেণ্ডিডেটছে ফোন কল বা হোৱাটছআপ যোগে মোক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে। লগতে যোনবিলাক ডিছকোৱালিফাই হৈছে, তোমালোকে হতাশ নহ'বা, মায়ুস নকৰিবা, আকৌ ট্ৰাই কৰা, লাগি থাকিলে মাগি নাখায় সেয়াই। আৰু লগতে এই মাধ্যমত যোনবিলাক কেণ্ডিডেটছে অলপ হ'লেও মোৰ এই ভিডিঅ'ৰ মাধ্যমত যদি তোমালোকে উপকৃত হ'লা, লাভৱান হ'লা, যদি কাইণ্ডলি কমেণ্ট ছেকশ্যন কমেণ্টছ দিবলৈ নাপাহৰিব। আজিলৈ আহোঁ, থেংক ইউ ফৰ ৱাচিং দি ভিডিঅ'। জয় হিন্দ, জয় অসম।